যে ব্যক্তি কালামুল্লাহর অনুসরণ করবেন দুই নাম্বার হুদার ব্যাখ্যা হইলো রিজালুল্লাহ রিজালুল্লাহ হিসাবে আমরা পেয়েছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কোরআনের অনুসরণ করবে সুন্নাহর অনুসরণ করবে তার জন্য সুসংবাদ রয়েছে জুরা কন্না সুবহানাল্লাহ কি সুসংবাদ পড়া আয়াতে বলেন ফামান তাবিআহু আল্লাহ বলেন তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই সোহরা লাগাইবেন না আরেকটু জোরে বলেন কয় জায়গায় ভয় নাই কয় জায়গায় চিন্তা নাই মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছে তিনটা জায়গা এরকম আছে যে তিনটা জায়গার মধ্যে তার কোনো ভয় থাকবে না তার কোনো চিন্তা থাকবে না এই তিনটা জায়গার আলোচনা আজকে করব ইনশাআল্লাহ এর মধ্যে থেকে এক নাম্বার জায়গা হলো সকরাতের সময় মৃত্যুর সময় সকরাতের সময় নূরু সুদুর ফি শরহ আহওয়ালিল কুবুর নামক কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে লোকটা সকরাত শুরু হয়ে গেছে ওই লোকটা যদি নেককার হয় 500 রহমতের ফেরেশতা আছে আর যদি বদকার হয় 500 গজবের ফেরেশতা আসে আসিয়া তার বুকের মধ্যে চাপ দেয় যে সময় চাপ দেয় আল্লাহর নবী বলে ওই সময় যদি তাম পৃথিবীর পানি তার মুখের মধ্যে ছেড়ে দেওয়া হয় তবুও তার পানির পিপাসা কি পরিমাণ কষ্ট ওই সময় তো আমাদের সমাজে দেখবেন লুকুজের পানি দেয় দেয় কি না হ্যাঁ বিভিন্ন পানি দেয় কিন্তু তার পানির পিপাসা যাবে না কেন আল্লাহ বলেন দম যখন হল কমে চলে আসে কোথায় হল কম বুঝে এখানে দেখবেন উঁচা একটা হাড্ডি আছে ওই উঁচা হাড্ডির মধ্যে চলে আসে যার সকরাত শুরু হয়েছে ওই লোকটাও হইতে পারে যার সকরাত শুরু হয়েছে ওই লোকটা যদি হয় চিৎকার দিয়ে বলতে থাকবে কোথায় আমার ভাতিজা কোথায় আমার চাচা কোথায় আমার আব্বা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমাকে কবিরাজের কাছে নিয়ে যাও আমাকে হাসপাতালে নিয়ে যাও আর যদি কিলার বেকা আজরাইল হয় আজরাইল বলতে থাকবে ডাক্তারের কাছে নিয়ে যাবে ঠিক কবিরাজের কাছে নিয়ে যাবে ঠিক কিন্তু রাখতে পারবো ডাকতে পারবো কেন তার যাওয়ার সময় হয়ে গেছে তার জবান দিয়ে চলে আসবে জোরে কন্না সুবহানাল্লাহ وظن أنه الفراق তার যাওয়ার সময় হয়ে গেছে তার জবান দিয়ে চলে আসবে লোকটা যদি নেককার হয় রহমতের ফেরেশতা আসবে তার কানের মধ্যে সালাম দিবে সুবহানাল্লাহ কই বললেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সালাম সালাম দিবে আর একটা আয়াত তেলাওয়াত করবেন ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিক হে প্রশান্ত মন ইরজি ফিরে আসো কার দিকে ফিরে যাইবা ইলা রাব্বিক তোমার প্রভুর দিকে ফিরে যাইবা কেন তোমার প্রভুর দিকে ফিরে যাইবা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন আমাদের আসল বাড়ি কোথায় আসল ঠিকানা কোথায় জান্নাত আমাদের আসল ঠিকানা হইল জান্নাত আমাদের আসল বাড়ি হইল জান্নাত আমি আগেই বলেছি আমাদের আসল বাড়ি হইল জান্নাত আমাদের আসল ঠিকানা হইল জান্নাত আমরা দুনিয়াতে মনে করেন একটা ছেলেকে যদি দোকানে পাঠাই এই তুমি আমার জন্য একটা বিস্কুট নিয়ে আসো কিছু দূর যাইতে আবার বলে এই ফিরে আসো কি ফিরে আসো যাওয়ার দরকার নেই কি করো ফিরে আসো আমাদের আসল ঠিকানা হইল জান্নাত আমাদের আসল বাড়ি হইল জান্নাত
তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পাঠাইছেন পরীক্ষা করার জন্য কে ভালো আমল করে কে খারাপ আমল করে রে মুমিন তোমার জিন্দেগি যদি কুরআন সুন্নাহ অনুযায়ী গঠন করতে পারো তোমার জিন্দেগি যদি হককানি উলামায়ে কেরামের সাথে কাটাইতে পারো কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সাথে তোমার দিদার হবে আর যদি আপনার জিন্দেগি কুরআন সুন্নাহ অনুযায়ী গঠন না করে বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি আপনারা বলতে পারেন হুজুর কেমনে মনে করেন সকরাতের সময় আপনার আব্বা আগে মারা গেছে আপনার আম্মা আগে মারা গেছে শয়তান আপনার আব্বার সুরত দরিয়া আপনার সকরাতের সময় আসবে শয়তান আপনার আম্মার সুরত দরিয়া সকরাতের সময় আসবে আয়েশা বলবে রে আব্দুল্লাহ আমি তো তোর আব্বা রে আব্দুল্লাহ আমি তো তোর চাচা আমি তোর আগে মারা গেছি মারা যাওয়ার পরে দেখি জান্নাত বলতে কোনো কিছু নাই জাহান্নাম বলতে কোনো কিছু নাই তুই কালিমা পড়িস না আপনি বলবেন যে বাবা আমাকে ঢাকা শহর থেকে রাজধানী থেকে এত দামি দামি ফল খাওয়াইছে যে বাবা আমাকে দামি দামি খাবার খাওয়াইছে এই বাবা কি মিথ্যা বলবে আপনি কালিমা পড়বেন না আর কালিমা যদি না পড়েন কি অবস্থা হবে হ্যাঁ এই জন্য যদি আপনার জিন্দেগি গঠন করতে পারেন আল্লাহর নবী বলে সকরাতের কষ্ট মাফ করে দিবে সুবহানাল্লাহ কই বললেন ইয়া আল্লাহ আপনারা কি হাই হো কিছু বলেন আরেকটু জোরে বলেন কখন যখন আপনার জিন্দেগি কোরআন সুন্নাহ অনুযায়ী গঠন করবে দুই নাম্বার হলো যার জিন্দেগি কোরআন সুন্নাহ অনুযায়ী গঠন করবে ওই ব্যক্তিটার কবরের মধ্যে কোনো আযাব হবে না জোরে করেন না সুবহানাল্লাহ কবর এমন এক ঘাঁটি মেশকাত শরীফ হাদিসের মধ্যে উল্লেখ আছে মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয় মাইতের আপনজন জুতা পা দিয়ে কবর পর্যন্ত যায় যায় কিনা যায় মাইতকে যখন কবরের মধ্যে রেখে চলে আসে মাইত চিৎকার দিয়ে বলতে থাকে কোথায় আমার চাচা কোথায় আমার ভাতিজা কোথায় আমার আব্বা আমাকে একা ঘরে রেখে যেও না আমাকে পোকা মাকড়ের ঘরে রেখে যেও না আমাকে অন্ধকার কবরে রেখে যেও না সে শত চিৎকার করতে থাকে কিন্তু তার শত চিৎকারের আওয়াজ দুনিয়াবাসী কেউ শুনে কেউ দুনিয়াবাসী কেউ শুনে চিৎকার করতে থাকে কিন্তু আপনার জিন্দেগি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী গঠন করতে পারেন কোরআনের সাথে সম্পর্ক করতে পারেন কবরটার সাথে সাথে বেহেশতের বাগানের টুকরা হয়ে যাবে জোরে করেন না সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজটা এত নষ্ট হয়ে গেছে 15 বছরের যুবক ছেলে যদি ডেকে আনি বাবা এখানে অনেক যুবক আছে বাবা তুমি কোরআনের একটা সূরা বলো তো সে বলবে হুজুর পারি না হাসি হাসি কি বলবে হুজুর পারি না অথচ আর যদি ঢাকা শহরের একটা ছেলেকে বলা হয় যে বলে একজন নবীন একজন নায়কের নাম বলো তখন বলবে হুজুর বাংলাদেশের নায়কের নাম বলবো নাকি হিন্দি নায়ক নায়িকাদের নাম বলবো কথা ঠিক কিনা আর যদি বলা হয় একটা সূরা বলে হুজুর সারি না হাসি হাসি বলবে হুজুর সারি না আর যদি বলা হয় গান বলেন তখন বলবে বাংলাদেশি বলবো নাকি হিন্দি বলবো কথাটি কেড়া অথচ আমার সন্তান আপনার সন্তান সে বালেগ হয়েছে তার উপরে নামাজ ফরজ হয়েছে তার উপরে রোজা ফরজ হয়েছে সে যদি দনবান হয়ে থাকে তার উপরে যাকাত ফরজ হয়েছে আমার সন্তান পাঁচজন মানুষের সামনে সূরা ইখলাস সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না আমার সন্তান দশজন মানুষের সামনে নামাজ কিভাবে পড়তে পারে না মাঝে মধ্যে ঈদের নামাজকে জানাজার নামাজ বানাই জানাজার নামাজকে ঈদের নামাজ বানায় আছে না নাই আছে না নাই জানাজার নামাজের মধ্যেও গিয়ে খালি হাত এই তখন দেখবেন আছে না আর কিছু মানুষ আছে দেখবেন তারা পারে না দেখে দেখে যারা জানে এর কাছে গিয়ে টিপে 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 আস্তে আস্তে গিয়ে জাগালো এটা কি মুসলমানের কাজ আজকে আমি মুসলমানের সন্তান আমার মুখের মধ্যে দাড়ি নাই আমার মুখের মধ্যে কি নাই
দামি নাই আজকে আমাদের সমাজে এমন একটা গুনাহ বিরাজমান যে গুনাহটা এত বড় উলামায়ে কেরাম আছেন পাশে উলামায়ে কেরাম আছেন পাশে বড় মাদ্রাসা আছে আপনাদের পাশে জিজ্ঞাসা করবেন যেমন সমাজে এমন একটা বড় গুনাহ ওই গুনাহটা কখন হয় যদি কেউ হজ করতে যায় হজ করা অবস্থায় তার আমলনামায় এই গুনাহটা লেখা হয় নাউজুবিল্লাহ কইবেন না শুধু তাই না যদি মসজিদের ইমাম সাহেব হয় ইমামতি অবস্থায় ওই গুনাহটা লেখা হয় নাউজুবিল্লাহ কইবেন না রাতে ঘুমাইতাছে এই ঘুমানো অবস্থায় এই গুনাহটা তার আমলনামায় লেখা হবে নাউজুবিল্লাহ কইবেন না এটা কি গুনাহ দাড়ি কাটার গুনাহ কি গুনাহ দাড়ি কাটার গুনাহ আমাদের সমাজে আছে দেখবেন ক্লিন শেপ করে আছে না আছে আমাদের সমাজে আছে ক্লিন শেপ করে দাড়ি কাটার গুনাহ এমন গুনাহ নামাজ পড়লেও তার যখন এক মুষ্টি পরিমাণ না হবে তার আমলনামায় গুনাহ লিখতে থাকবে এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো আজকের এই মাহফিল তত করে সার্থক হবে যখন এই মাহফিল থেকে কম পক্ষে একজন ব্যক্তি ওয়াদা করবে হুজুর আজকে আপনার সামনে ওয়াদা করলাম আজকের পর থেকে আর দাড়ি কাটবো না জোরে করেন না সুবহানাল্লাহ এরকম একজন ব্যক্তি দেখান তো এই যে মাশাআল্লাহ ভাইয়ের নাম কি মাশাআল্লাহ মাশাআল্লাহ শুধু তাই না আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক আজকে আপনাদের মাহফিল সার্থক হয়েছে হয়েছে কিনা বাস্তবে উনি আমল করেছে আমাদের সমাজে কিছু মহিলাও আছে কি তারা বলে কি বলে দাড়িওয়ালা হুজুরদের কাছে কি করব বিবাহ বসবো না আমাদের সমাজে আছে আপনাদের বা আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় আছে কিনা একটা প্রচলিত মশহুর কথা কথাটা হলো এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুখী মানুষ হলো হুজুরদের বউ এটা আপনাদের এদিকে আছে এই কথাটা মশহুর আছে হুজুরদের বউ হলো সবচেয়ে সুখী দুই নাম্বার হলো সেনাবাহিনীর লোক যারা এদের বউ হলো সবচেয়ে সুখী যেই মহিলা যেই পরিবার হুজুরদের কাছে দাড়িওয়ালার কাছে বিবাহ দিবে না আপনি ওই মেয়েকে বিবাহ করবেন না খোদার কসম করে বলি ওই মেয়েকে বিবাহ করে কোনদিন শান্তি পাবেন না শান্তি পাবেন না শান্তি পাবেন না কথা ঠিক কি না জোরে বলেন আরো বলতে চাই মা তুমি যে ধারীকে অপছন্দ করো তুমি একটু চিন্তা করো তোমার চেহারা কি মা আয়েশার চাইতে সুন্দর তোমার চেহারা কি মা খাদিজার চাইতে সুন্দর তোমার চেহারা কি মা ফাতেমার চাইতে সুন্দর তাদের চাইতে তো তোমার চেহারা এত সুন্দর না তারা তো কোনদিন একজন পুরুষকে দাঁড়িয়ে রাখতে বাধা দেন নাই তাহলে আপনি মুমিন হইয়া আপনি ইমানদার হইয়া আপনি কেন দাঁড়িয়ে রাখতে বাধা দেন কেন দাঁড়িয়ে রাখতে বাধা দেন এই জন্য এই গুনাহটা থেকে কমপক্ষে বিরত থাকবো সব সময় গুনাহ লেখা হয় সব সময় গুনাহ লেখা হয় আজকে দেখেন কবরে চলে যাব কেউ কারো কবরে যাবে না আমার সন্তান আপনার সন্তান কোরআন পড়তে পারে না কোরআনের সংস্রবে যায় না কোরআনের আয়াত জিজ্ঞাসা করলেই হি 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 কয়ে বলে হাসে হাসে কিনা অথচ আপনার জিন্দগি কোরআনের সম্পর্ক করেন কোরআনের সাথে সম্পর্ক করেন কোরআনের তেলাওয়াত জারি করে দেন কবরটা নূরের বাগান হয়ে যাবে জোরে করেন না সুবহানাল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর ইন্তেকাল হয়ে গেল সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গোসল করাইলেন কাফন পরাইলেন যখন কবরের মধ্যে রাখবেন ওই সময় দেখা যায় কাফনের কাপড়ের ভিতরে একটা ফাঁকি ঢুকে গেছে সুবহানাল্লাহ কইবেন না সাহাবায়ে কেরাম ওই পাখিকে বের করার জন্য কাফনের কাপড় খুললেন খুলে দেখে পাখি নাই পাখি যেন কোথায় চলে গেছে সাহাবাই কেরাম কাপনের কাপড় বেঁধে রাখলেন বাজার পরে দেখা যায় আবার ওই পাখি কাপনের কাপনের ভিতরে চোর ঢুকে গেছে সাহাবাই কেরাম আবার খুললেন খুলে দেখে পাখি নাই পাখি যেন কোথায় চলে গেছে সাহাবাই কেরাম পাখি বের করতে পারেন না না বের করে এইভাবে দাফন করলেন সাহাবাই কেরাম চলে আসলেন আসার পরে পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর চলে গেছে সুবহানাল্লাহ কইবেন না মাথা বরাবর চলে গেছে ডাক দিয়ে বলে রে আব্বাস দুনিয়াতে তোমার কোনো কিছুর অভাব ছিল না গাড়ি বাড়ির অভাব ছিল না ধন সম্পদের অভাব ছিল না কোনো কিছুর অভাব ছিল না রে আব্বাস
তুমি মারা যাওয়ার পরে তোমার সঙ্গে কেউ আসে নাই তোমার সন্তান আসে নাই তোমার বাবা আসে নাই তোমার স্ত্রী আসে নাই যে স্ত্রীর মুচকি হাসি দেখার জন্য গান ছেড়ে ঠাউনো যায় মানুষ আসে না অনেক স্ত্রীর মুখের মুচকি হাসি দেখার জন্য গ্রাম ছেড়ে শহরে বাসা বানায় ওই স্ত্রী তোমার সঙ্গে আসে নাই তোমার সন্তান আসে নাই কেউ আসে নাই আমি হইলাম তোমার দুনিয়াতে কোরআন তেলাওয়াতের আমল সুবহানাল্লাহ কই বলেন আরেকটু জোরে বলেন দুনিয়াতে কোরআন তেলাওয়াতের আমল কোরআন তেলাওয়াতের আমল পাকির রূপ দুনিয়া কবর জগতে চলে এসেছি ও আব্বাস মহান আল্লাহর কাছে দরখাস্ত করব যে পর্যন্ত না মহান আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান না বানাইবেন সেই পর্যন্ত আমি তোমার কোরআন তেলাওয়াতের আমল পাকির রূপ দুনিয়া যে কবরে আসছি সেই পাকি তোমার থেকে পিছপা হব না কিসের আমল কোরআন তেলাওয়াতের আমল কিসের আমল কোরআন তেলাওয়াতের আমল আজকে আমি কোরআন পড়তে পারি না কোরআন তেলাওয়াত করতে পারি না কমপক্ষে সূরা ইখলাস শোয়ার আগে কয়বার পড়ি তিনবার তিনবার পড়লে কতবার হ্যাঁ তিনবার পড়লে কি সব পাওয়া যায় এক কতমের সব পাওয়া যায় এক কতমের সব পাওয়া যায় কমপক্ষে শোয়ার আগে আগে যদি আমি এটা পড়ি তাহলে আমার আমল নামায় এক কোরআন খতম করা সব আল্লাহ আমাদের আমল নামায় দান করবে জোরে কল্লা সুবহানাল্লাহ আমরা তো এমনি ভাগ্যবান কত ভাগ্যবান আমরা আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি কি নবী যে নবীর শান মান মর্যাদা কমলা বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে যদি আপনি চিন্তা করেন একটু চিন্তা করেন আমি কোথায় কথা বলতেছি আপনি যদি আজকে প্রতিষ্ঠিত হন আপনার প্রতিষ্ঠিত হওয়ার পরে যদি আপনার সম্পর্কে একটা বই লেখা হয় প্রতিষ্ঠিত হওয়ার আগে লেখা হবে না প্রতিষ্ঠিত হওয়ার পরে লেখা হবে পরে লেখা হবে কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি উনি দুনিয়াতে আসার আগেই ওনার সিফাত কেমন হবে ওনার কান মুবারক কেমন হবে ওনার পা মুবারক কেমন হবে ওনার চুল মুবারক কেমন হবে তাওরাতের মধ্যে লিখেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আসার আগেই শুরু হয়ে গেছে আল্লাহ যখন কোন পয়গম্বরকে ডাক দিয়েছেন তখন নাম বলে ডাক দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ যখন ইব্রাহিমকে ডাক দিয়েছেন নাম বলে ডাক দিয়েছেন কোরআন খুলেন কোরআন দেখেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম নাম বলে ডাক দিয়েছেন ইয়াহইয়া يا يحيى خذ الكتاب بقوة نعم بلى يا زكريا يا عيسى نعم بلى نلقب بلى নাম বলে কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি নাম বলে ডাক দেন নাই লকব বলে ডাক দিয়েছেন জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহ কি বলেন يا أيها المزمل قم الليل إلا قليلا هي كمبل ولا هي كي كمبل ولا كمبل نيسه كي نامسه كمبل نيسه كي نامسه نبيجير هات مباركير كتا الله قرآن উল্লেখ করেছেন ولا تمدن عينيك نبيجير زبرের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন لا تحرك به لسانك لتعجل به নবীজির সিনা মুবারকের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক আল্লাহ তাআলা নবীজির মর্যাদা এত বার দিয়েছেন আল্লাহ তাআলা নবীজির পা মুবারককে কোরআনের আয়াত বানাইছেন নবীজির চোখ মুবারককে কোরআনের আয়াত বানাইছেন নবীজির পাতা মুবারককে কোরআনের আয়াত বানাইছেন নবীজির পা মুবারককে কোরআনের আয়াত বানাইছেন হাতকার নাম নাই পাকার নাম নাই চোখকার নাম নাই চুলকার নাম নাই আল্লাহ বলে আমি এই জন্য নাম নেই নাই বিশ্বনবীর মর্যাদা বাড়াইয়া দিলাম জোরে কর না সুবহানাল্লাহ সে নবী উম্মতের জন্য কত পাগল
আজকে দেখেন সেই নবী কি কষ্ট সেই নবীর কি পরিমাণ কষ্ট আজকে আমার সন্তান সন্তানকে খুব محبت করি আমার সন্তানকে محبت করি আমার স্ত্রীকে محبت করি এই সন্তান নেইমারকে محبت করে নেইমারের গেঞ্জি গায়ে দিতে পারে মেসিকে محبت করে মেসির গেঞ্জি গায়ে দিতে পারে কিন্তু আপনার আমার সন্তান নবীকে محبت করে নবীর সুন্নাহ দাঁড়ি মুখে উঠানা কথা ঠিক কি না জোরে বলেন অতএব নবী যে হাদিসের মধ্যে বলেন তোমার সন্তান কেন তোমার পরিবার কেন তোমার মা বাবা কেন তোমার ধন সম্পদ কেন সন এবং কি নিজের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি محبت না করবা ততক্ষণ পর্যন্ত তুমি কাটি মুমিন হইতে পারবে অতএব নবীকে কষ্ট দিতেছি অতএব নবী আমাদের জন্য কি ফেরেশতা কি ফেরেশতা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন এদিনও ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছেন জোরে করে না সুবহানাল্লাহ جبريل عليه الصلاة والسلام الله نبير كتي عيشة والله يا رسول الله يا حبيب الله الله نبي قو أفني تو دنيا تكي چوري جابين كندن كن أفني جدي دنيا تيارو تاكت چال أفنا كي تاكت دوا حبي تو بو كان لا خوريات نا أفنا ركان الله شد جو كرنا أغو نبي جي আপনি কেন কান্দেন আপনার প্রিয় সাহাবায়ে কেরামের জন্য কান্দেন আল্লাহর নবী বলেন লারে জিবরাইল আমার প্রিয় সাহাবায়ে কেরামের জন্য কান্দিনা কেন কান্দেন মা ফাতেমার জন্য কান্দেননি না মা ফাতেমার জন্য কান্দিনা কেন কান্দেন আয়েশার জন্য কান্দেননি লারে জিবরাইল আয়েশার জন্য কান্দিনা তাহলে কেন কান্দেন বলবেননি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল জিবরাইল রে আমি কেন কান্দি জ্বলরে আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য কার জন্য কান্দেন উম্মতের জন্য কান্দেন যেদিন কবর থেকে উঠানো হবে সেদিনও উম্মতের জন্য কান্দেন জোরে করে না সুবহানাল্লাহ